প্রসঙ্গ নিযুত মইনা আসনি একাংশক লাগি একাংশক এলাগি একাংশ ছাত্রীর প্রতি মাহিয়ার দৃষ্টি কিয়? হিমন্ত বিশ্ব শর্মায় একাংশ ছাত্রীক নিযুত মইনা আসনির বঞ্চিত করলে কিয়? হয়, খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলপথারত অতি জাক জমকতারে বা ঢাক ঢোল কোবাই হিমন্ত বিশ্ব শর্মায় আরম্ভ করলে নিযুত মইনা আসনি। আসনি অনুসরি উচ্চতর মাধ্যমিকর প্রতিগী ছাত্রী 10,000 টাকা প্রতি বছরে লাভ করব, তার বিপরীতে স্নাতকর ছাত্রী প্রতি বছরে 12,500 টাকা, স্নাতকোত্তর ছাত্রী বছরি 25,000 টাকাক লাভ করব। কিন্তু একাংশ ছাত্রীক বঞ্চিত করিহে হিমন্ত সরকারে এই আসনি রূপায়ণ করলে কিয়? অপারদর্শিকিত অর্থাৎ ভেঞ্চার শিক্ষানুষ্ঠান সমূহ কিয় বর্তমানে অন্তর্ভুক্ত করা নাই হিমন্তর সরকারে? প্রায় 177 হায়ার সেকেন্ডেরি আর সিনিয়র সেকেন্ডেরি প্রায় 60 কলেজের প্রায় 50,000 ছাত্রছাত্রীক বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে এই হিমন্ত বিশ্বর সরকারে। ভেঞ্চার শিক্ষানুষ্ঠান অধ্যয়নরত এই দুখিয়া পরিয়ালের ছাত্রীসকল অন্তর্ভুক্ত নকরি সরকারে চরম অন্যায় করেছে বলে দাবি অপারদর্শিকিত শিক্ষক কর্মচারী সংস্থার। 2024 চনের লোকসভা নির্বাচনের পূর্বে নিযুত মইনা আসনির জড়িয়ে ভেঞ্চার স্কুলের ছাত্র ছাত্রীকো সামরি লওয়া হব বলে ভূতর লালসাথে ঘোষণা করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। এই বলেও প্রশ্ন করে সদৌ অপারদর্শিকিত শিক্ষক কর্মচারী সংস্থার সভাপতি হরমোহন বরাই। 2024 চনের লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এই ভেঞ্চার ছাত্র ছাত্রীসকল মানে ভোটকেইটার আশাত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে নির্বাচনী ভাষণত বা তার আগে আগে প্রাক মুহূর্ততে মানে ভেঞ্চার শিক্ষানুষ্ঠানসমূহকো নিযুত মাইনার আসনির অন্তর্ভুক্ত করে লম বলে যে ফিটাই মারিছিল, আসলতে এয়া ছাত্র ছাত্রীসকলের কারণে অতি তেখেতর মন মগজুর লগত খেলা করা একটা অমানবীয় কার্য। এই কার্যটো নকৰিবৰ কাৰণে আমাৰ এই সদৌ অসম উপাধিকৃত শিক্ষক কর্মচারী সংস্থার তরফের আহ্বান জানাইছো। আমার ভেঞ্চার শিক্ষানুষ্ঠানের প্রায় 177 হায়ার সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি ইফালে প্রায় 60 স্নাতক মহাবিদ্যালয়ের ছাত্রীসকল এই আসনিরপর বঞ্চিত করা হয়েছে। আর বর্তমানে যালিকা যে তালিকার জড়িয়ে মানে ছাত্রীসল নিযুত মাইনার চেক বিতরণের কার্যসূচী আজ শুভারম্ভি হয়েছে। এই তালিকাত আমার ভেঞ্চার শিক্ষানুষ্ঠান এখনো অন্তর্ভুক্ত করা নাই। আমি বেয়া পাওয়া নাই যে সরকারি শিক্ষানুষ্ঠানত অধ্যয়নরত ছাত্রীসল এই আসনি দিয়ার কারণে আমি ধন্যবাদ জানাইছো সরকারখনক। আমি সমান্তরালভাবে একটা দাবি জানাইছো যে আমার এই ভেঞ্চার শিক্ষানুষ্ঠানত অধ্যয়নরত ছাত্রীসল কিয় ষড়যন্ত্রমূলকভাবে বঞ্চিত করা হয়েছে, এই ছাত্রীসলের কেউ রাজনীতিকরণ করা হয়েছে। আমার এই ছাত্রীসল আমার শিক্ষানুষ্ঠানবিলাক ভেঞ্চার, আমার শিক্ষকসকল আমি ভেঞ্চার হয়ে আছো। আমি বিনা বেতনে ক্ষতিগ্রহ 20 বছর 30 বছর বিনা বেতনে শিক্ষকতা করে আছো, আমি একো পোৱা নাই। তারবাবে আমি সরকারখন ওসব বহুত আবেদন নিবেদন আন্দোলন প্রতিবাদ এইবিল করে আছো, কিন্তু আমার লগতে আমাক বঞ্চিত করার লগতে এই দুখিয়া ছাত্রীসল আকো বঞ্চিত করার ষড়যন্ত্রটা কিয় করেছে সরকারে? এই দুখিয়া ছাত্রীসল মানে ছাত্রীসল রাজনীতি কিয় করেছে? আসলতে এই অত্যন্ত মানে গরিহনা দিবলগিয়া কাম। মই ভাবিছো আমি সদৌ অসম উপাধি শিক্ষক কর্মচারী সংস্থারপরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আর শিক্ষামন্ত্রী মহোদয় বা এই সরকারখনক আমি কাতরে আহ্বান জানাইছো যে এই ছাত্রীসল দেশের ভবিষ্যৎ, সরকারি শিক্ষানুষ্ঠান অধ্যয়নরত ছাত্রীসল আর ভেঞ্চার শিক্ষানুষ্ঠান অধ্যয়নরত ছাত্রীসলের মজত কোনো পার্থক্য নাই, একে শিক্ষা একে বিষয়ের উপর মানে শিক্ষা গ্রহণ করে আছে। গতি এই ছাত্রীসল রাজনীতিকরণ নকৰি বা বঞ্চিত নকৰি এই ছাত্রীসলকো এই আসনির অন্তর্ভুক্ত করে ছাত্রীসল উপকৃত করব কারণে আমি আহ্বান জানালো। এই সরকারখনে মা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বা শিক্ষামন্ত্রী মহোদয় ইতিমধ্যে আমার নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক আর 5 ক্লাস হাইস্কুলবিলাকর মধ্যাহ্ন ভোজন কর্তন করেছে, বিনামূলীয়া পাঠ্যপুথি কর্তন করেছে, আমার ভেঞ্চার শিক্ষানুষ্ঠানবিলাকর বিনামূলীয়া ইউনিফর্ম কর্তন করা হয়েছে। আমার এই শিক্ষানুষ্ঠানবিলাকর আসলে সরকারখনে করব খুঁজেছে, এফালে আমার লগত আলোচনা প্রাদেশিকরণ করিম বলে কেছে, আনফালে আমার উপর এনেকা কিছুমান মানে বঞ্চিত করার রাজনীতি করেছে। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছো আর সরকারখনক আকো আহ্বান জানাইছো যে আমাক প্রাদেশিকরণ করবতো লাগবে। সমান্তরালভাবে কিন্তু এই ছাত্র অধ্যয়নরত আমার ভেঞ্চার শিক্ষানুষ্ঠান অধ্যয়নরত ছাত্র ছাত্রীসকলের যাতে বৈষম্য নকরে বা বঞ্চিত নকরে বা এই ছাত্রীসকলের রাজনীতি নকরিবর কারণে আমি আহ্বান জানালো। নহলে অনাগত দিনত আমি এই 60 কলেজের
ছাত্রী আৰু ছাত্র ছাত্রীসকল আৰু 177 জন হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি ছাত্র ছাত্রীর লগত লৈ আমি এক বৃহৎ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করবলে বাধ্য হম। অতি শীঘ্রে এওঁলোককো মুখ্যমন্ত্রী নিযুত মইনা আঁচনিৰ অন্তর্ভুক্ত নকৰিলে সদৌ অসম অপারিহিত শিক্ষক কর্মচারী সংস্থার নেতৃত্বত ছাত্র ছাত্রী অভিভাবক আর শিক্ষকসকল সমন্বিতে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ি তোলা হব বলে হুঙ্কার দিয়ে হরমোহন বরাই। সরকারে এফালে ভেনচার স্কুল পারিহীকরণ করিম বলে সংস্থাক আমন্ত্রণ করে নি আর আশ্বাস প্রদান, আর আনফালে স্কুল সমূহক প্রাপ্য সরকারি সুবিধার বঞ্চিত করার নীতি আর ছাত্র ছাত্রীসকলক ভেনচার সজাই বঞ্চিত করার নীতি মানি লওয়া নহব বলেও সকিয়াই দিয়ে সদৌ অসম অপারিহিত শিক্ষক কর্মচারী সংস্থায়। ভিডিও এডিটর ঋতুমণির সহযোগত কল্পজ্যোতি শইকীয়ার প্রতিবেদন, নর্থ ইস্ট নাও।